নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে আবাস যোজনা প্রকল্পের কিন্তু 21 অক্টোবর থেকে একটি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হওয়ার কথা ছিল, যেটা রাজ্য সরকার নিজে ঘোষণা করেছিলেন যে সার্ভে করে নতুনভাবে লিস্ট প্রকাশ করে তারপর কিন্তু তোমাদের এই ঘরের টাকা দেওয়া হবে। কিন্তু এই সার্ভে বন্ধ হয়ে গেছে, এই সার্ভে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, সেটা এই সোমবার থেকে। কেন সেই সার্ভে বন্ধ হয়ে গেল এখন, কেন এই সার্ভে এখন করা হবে না, সেটি কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে আবার কবে তোমাদের নতুন করে সার্ভে করবে বাড়ি বাড়ি গিয়ে তারপরে লিস্ট প্রকাশিত করে টাকা দেবে, সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, এবং কবে থেকে তোমরা প্রথম কিস্তির টাকা পেতে পারবে এবং কোন কোন জেলাগুলোকে আগে বন্ধ করে দিয়েছে সার্ভে করা, সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি অফিসিয়াল নিউজ বা যেটা দৈনিক একটি সংবাদ মাধ্যম পত্রিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার প্রকাশিত করেছে সেটি তোমাদের সাথে এবার আমি শেয়ার করে দিচ্ছি। এখানে সরাসরি আমরা একটি নিউজে চলে এলাম, এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে দেখে নাও। হঠাৎ বন্ধ আবাস যোজনা সার্ভে, মাথায় হাত আম জনতা, তবে কি আর ঘরের টাকা পাওয়া যাবে না। এইখানে যে নতুন করে সার্ভে হওয়ার কথা ছিল 21 অক্টোবর থেকে, তো এই 21 অক্টোবর থেকে সার্ভে কিন্তু হচ্ছে না, সার্ভে বন্ধ করে দিয়েছে। কেন এই সার্ভে করা বন্ধ করে দিয়েছে, তাহলে কি মানুষ আর ঘরের টাকা পাবে না, সেখানে কি বিস্তারিত বলে দিচ্ছি, এখানে দেখে নাও। একটু স্ক্রল ডাউন করলে নিচে এখানে দেখতে পাবে, গত 21 তারিখ থেকে কিন্তু বাংলা আবাস যোজনা সার্ভে শুরু হয়েছিল রাজ্যে। সোমবার থেকে সরাসরি আধিকারিকরা জোর কদমে মাঠে নেমে পড়েছিলেন সার্ভে করার উদ্দেশ্যে, তবে তার মধ্যে ছন্দপতন, একাধিক জেলায় বন্ধ করে দেওয়া হলো সার্ভের কাজ। এই কথা শুনে দুশ্চিন্তায় পড়েছেন লক্ষ লক্ষ সাধারণ গরিব মানুষরা। অনেক জেলায় কিন্তু এই সার্ভে করার কাজ বন্ধ করে দিয়েছে, কোন কোন জেলায় বন্ধ করেছে সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো, তো অবশ্যই দেখতে থাকো। বাংলা আবাস যোজনা সার্ভে নিয়ে বড় নয়া আপডেট, এখানে বাংলা আবাস যোজনার যে বড় আপডেটটা কি বলে দেওয়া রয়েছে, কিন্তু কেন বন্ধ করলো আবাস যোজনার এই সার্ভের কাজ। রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে আগামী 13ই নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যে রাজ্যে যে 6টি বিধানসভা কেন্দ্রে 13 তারিখে, কিন্তু নভেম্বর মাসের 13 তারিখে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জন্য তার ফলাফল ঘোষণা হবে 23শে নভেম্বর, এবং সেই যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের যে ফলাফল বা রেজাল্ট বেরোবে সেটা তোমাদের 23শে নভেম্বর কিন্তু সেই ফলাফলটা ঘোষণা করানো হবে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যেসব এলাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকায় আবাস যোজনার কাজ বন্ধ রাখতে হবে, মানে যেসব জায়গায় বা যেসব জেলায় তোমাদের অনুষ্ঠিত হবে উপনির্বাচনের কাজ সেই সব এলাকায় কিন্তু বা সেই সব জেলায় তোমাদের এই আবাস যোজনা সার্ভের কাজ পুরো বন্ধ থাকবে, কোনোরকম কোনো সার্ভে কিন্তু এখন হবে না। তারপর বলে দিচ্ছে কারণ হিসেবে বলা হয়েছে এই সার্ভের কাজের প্রভাব পড়তে পারে উপনির্বাচনে, লঙ্ঘিত হতে পারে আদর্শ আচরণ বিধি। রাজ্য বিজেপি বিষয়টি নিয়ে সোমবার দ্বারস্থ হয়েছিলেন নির্বাচন কমিশনের। রাজ্য বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে চিঠি দেওয়া মুখ্য নির্বাচন আধিকারিককে, তারপর মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন জারি করে আদর্শ আচরণ বিধি, ঠিক আছে। তারপর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে তোমরা বাকি যে প্রতিবেদন সেটা কি বলে ধরেছে, কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব এলাকায় নির্বাচন হবে সেসব এলাকায় করা যাবে না আবাস যোজনার সার্ভের কাজ বা বাংলা আবাস যোজনার সার্ভের কাজ, সেই সব জায়গায় বন্ধ রাখতে হবে। এবার দেখে নাও যে কোন কোন জেলা বা কোন কোন এলাকায় তোমাদের এই সার্ভের কাজ বন্ধ থাকছে, সেটা হলো কুচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনা 3টি বিধানসভা এলাকায় বাড়ি সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশন সেটা জানিয়েছেন। কোন কোন জায়গা সেটা হলো কুচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনা এই 3টি বিধানসভা এলাকায় বাড়ির সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই সব জায়গাগুলোতে কিন্তু এখন কোনোরকম কোনো সার্ভে হবে না, সার্ভে এখন এই জেলাগুলোর জন্য স্থগিত রাখা হয়েছে। উপনির্বাচন যখন হবে 13ই নভেম্বর, তারপরে রেজাল্ট বেরোবে 23শে নভেম্বর,
তারপর কিন্তু আবার এই সার্ভের কাজ এই জেলাগুলোর ক্ষেত্রে হবে। তো তোমাদের সেক্ষেত্রে টাকা পেতে হয়তো একটু দেরি হতে পারে বা সার্ভের কাজ শুরু হবে, নতুন করে লিস্ট প্রকাশিত হবে, তারপর কিন্তু তোমরা ঘরের টাকা পাবে। তবে এই জেলাগুলির মধ্যে যেসব এলাকায় উপনির্বাচন হচ্ছে না সেসব জায়গায় চলতে পারে সমীক্ষার কাজ, মানে যেসব জায়গায় এই উপনির্বাচন হবে না সেখানে কিন্তু সমীক্ষার কাজ হতে পারে বলে জানানো হয়েছে। উপনির্বাচন শেষ হলে ফের এই এলাকায় আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে কমিশন। মানে এই উপনির্বাচন যখন তোমাদের শেষ হয়ে যাবে, 23 নভেম্বর রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর তোমাদের কিন্তু এই যে সার্ভের কাজ সেটা কিন্তু পরবর্তীতে চালু করবেন। তাই সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ নেই, এই সব এলাকাগুলোতে নির্বাচনের পর পুনরায় শুরু হবে বাড়ি সমীক্ষার কাজ। তো যারা যারা এই এলাকায় বা এই জেলায় বসবাস করো তাদের কোনো চিন্তার কারণ নেই। এই নির্বাচনের কাজ কিন্তু যখনই রেজাল্ট বেরিয়ে যাবে, ফলাফল বেরিয়ে যাবে, উপনির্বাচন কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের এই সমীক্ষার কাজ আবার নতুন করে চালু করে দেওয়া হবে। তো তোমরা এক্ষেত্রে দেখতেই পেলে কিন্তু সব জেলার ক্ষেত্রে কিন্তু নয়, যেই যেই জেলাগুলোতে উপনির্বাচন হবে সেই সেই জেলাগুলোতে কিন্তু এখন সরকার সমস্ত সার্ভের কাজ, আবাস যোজনার সার্ভের কাজ বন্ধ রেখেছে। আবাস যোজনার সার্ভের কাজ আবার 23 নভেম্বরের পর থেকে যখন ফলাফল রেজাল্ট বেরিয়ে যাবে তারপর থেকে কিন্তু তোমাদের এই আবাস যোজনার সার্ভের কাজ ওই জেলাগুলোর ক্ষেত্রে আবার শুরু হয়ে যাবে। তো তোমাদের অসুবিধার কিছু নেই, তোমরা অবশ্যই ঘরের টাকা পাবে। যারা যারা সঠিকভাবে অ্যাপ্লাই করেছিলে, যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য, তারা অবশ্যই তোমরা ঘরের টাকা পাবে, এই নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব সম্বন্ধে শেয়ার করে দেবেন। যারা এখনও আবাস যোজনার প্রকল্প সম্বন্ধে জানে না বা তারা জানে না যে কবে থেকে সমীক্ষা বা সার্ভের কাজ চালু হবে এবং কোন কোন জেলাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।